চারপাশে আগুনের মাঝে চলুন বন্ধুরা ঢো মেরে আসি পলাশের বনে। কেন জানি না এই জঙ্গলে তো এরকম আগুন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই পর্বটি শুরু করছি পুরুলিয়া ভ্রমণ নিয়ে। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার সব থেকে কঠিন রাস্তা বাদ দিয়ে একটি সহজ এবং সুন্দর পথ আমরা ধরেছিলাম, সেই গল্প নিয়েই আজকের পর্বটি। একেবারে নতুন এবং খুব কম লোকই এ পথ দিয়ে যায় বললে চলে। তাহলে আর দেরি কিসের, চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্ব। গতবারের জার্নিতে এখানটায় আমরা আস্তে আস্তে মোটামুটি ভোর ভোর মতো হয়ে গেছিল, এবারে কিন্তু এখনো পর্যন্ত ভোর হয়নি, 5টা বাজে সবে। এই যে রয়েছে এবারে টিমের এরা সবাই, সুমিত, দীপু, আর ওদিকে হলো নীল, আর দুজন আসছে, তাদের সঙ্গে দেখা হবে গিয়ে এখন। সেটা হলো কোলাঘাটের রাস্তার ওপরে, মানে NH-16 ওপরে। এই যে আমাদের চেনা পাটুলি মোড়, সকালের পুরো ফাঁকা, কেউ নেই এখন। এই সৌন্দর্যটা কিন্তু অন্য রকমের। এবারে আমাদের জার্নি পুরুলিয়া, আর সত্যি বলতে গেলে পুরুলিয়া আমার সেকেন্ড টাইম, কিন্তু বাইকেই প্রথমবার যাচ্ছি। যেই রুটটা নর্মালি দেখায় গুগল ম্যাপেতে, সেটা হলো জয়পুর ফরেস্টের দিকটা, আরামবাগ জয়পুর ফরেস্ট হয়ে, কিন্তু আমরা এবারে ওদিক দিয়ে যাবো না, আমরা কোলাঘাট খড়গপুর এদিকটা হয়ে যাব। কারণ এদিকের রাস্তাটা বেশ পরিষ্কার এবং হাইওয়ে যেহেতু বেশিরভাগটাই, তাই এদিক থেকে যাওয়ার ইচ্ছাটা রয়েছে। এখন সোজাসুটি কি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একদম SSTM-এর সামনে। এখন বাজে 5:30, আর আমরা SSTM জাস্ট ক্রস করে দ্বিতীয় হুগলি সেতুতে উঠলাম। মানে সকাল সবে সবে শুরু হয়েছে আর কি বলতে পারেন। ওয়েদারটা এত সুন্দর লাগছে, একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তার সঙ্গে সুন্দর মানে এই কুয়াশা কুয়াশা একটা হালকা আস্তরণ মতো দেখতে পাচ্ছি। আজকে 24 তারিখ, আর এই মার্চ মাসের 24 তারিখে এইরকম ওয়েদার পাবো ভাবতে পারিনি। এখন এই দ্বিতীয় হুগলি সেতুর ওপরে পুরোটাই কাজ চলছে, যার জন্যে রাস্তাটা একটু ডাইভার্সন করে দিয়েছে, ওইদিকে রাস্তাটা আর্ধেক করে দিয়েছে, দিয়ে এদিকে একটু ঘুরে দিয়েছে। এই পারটা পুরোটাই ব্লক। ঠান্ডা ঠান্ডা লাগছে যে, আরে কী ওয়েদার এটা, কি মার্চ মাস না জানুয়ারি মাস, বোঝা যাচ্ছে না তো। আমরা VIP দিয়ে পার করলাম Plane 6। দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজা ক্রস করেই ডান দিকে চলে যায় কোনা এক্সপ্রেসওয়ে, আর বাঁ দিকে যায় আন্দুল। কোনা এক্সপ্রেসওয়ে ধরলাম, আর এখন আমরা 7টাগাছি ব্রিজটা ক্রস করছি। কিন্তু যা অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে, পুরো টানা ট্রাকের লাইন, এই জ্যামে পড়েছি আমরা। 7টাগাছি ব্রিজ ক্রস করে আমরা বেশ কিছুটা কোনা এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে এলাম। তারপরে আমাদের কিন্তু এই কোনা এক্সপ্রেসওয়েকে বিদায় জানাতে হবে। ঠিক এই জায়গা থেকে উপর দিকে চলে গেলে আপনারা চলে যাবেন ডান কোণের দিকে, আর বাঁ দিক দিয়ে গেলে আপনি চলে যাবেন কোলাঘাটের দিকে। সামনেই রয়েছে SDSL একটি ছোট্ট পার্ক, এই পার্ক থেকেই আমরা বাঁ দিক টানিয়ে নেব। গুগল ম্যাপ অনুযায়ী এটা ন্যাশনাল হাইওয়ে 16। কুকুর নিয়ে যাচ্ছে, নিজের মানে পেটকে নিয়ে যাচ্ছে ওই যে গাড়িতে করে। আজকে অনেক বাইকাররা বেরোবে। মনে রাখতে হবে
এই রাস্তাতে বাইকে ম্যাক্সিমাম স্পিড কিন্তু 80, তার উপরে এই রাস্তাতে গাড়ি চালানো ঠিক নয়। এখন মনের শান্তিতে গাড়ি চালিয়ে যাও, একদম স্ট্রেট, কোনো দিকে দেখাতে হবে না। এখান থেকে প্রায় 54 কিলোমিটার হলো কোলাঘাট, আর ইচ্ছা আছে মাঝখানে একবার একটু জায়গায় দাঁড়াবো, কারণ আমাদের একজনের টিমের মানে টিমমেটের তার বাইকের একটু পিছনের জায়গায় হাওয়াটা কম আছে মনে হচ্ছে, তো হাওয়ার জায়গা দেখে একটু দাঁড়াবো। গুড মর্নিং, ঘুম ভেঙেছে? হ্যাঁ, ওই দুজনকে পাঠালাম, ওদের গাড়িতে একটু লিক হয়েছে, তো আমি বললাম তুমি যাও সামনে গিয়ে ততক্ষণে গিয়ে যে কোনো এক জায়গাতে গিয়ে আগে হাওয়াটা দাও কমসে কম, আর যদি পারো চেকটা করিয়ে দাও। শেষমেশ চলে এলাম কোলাঘাটে, এখন বাজে 7:31। কোলাঘাটে এসেছি আর সেলফি না তুললে চলে কি? নিচে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী, উপরে যাচ্ছে মালগাড়ি, সত্যি দৃশ্যটা অনবদ্য। ওহ বন্ধুরা, আপনাদের তো বলাই হয়নি আমরা কোন পথ ধরে এটা যাব। আমরা কলকাতা থেকে কোলাঘাট হয়ে, খড়গপুর হয়ে, ঝাড়গ্রাম হয়ে, বেলপাহাড়ি হয়ে আমরা পৌঁছাবো ঝিলিমিলিতে। ঝিলিমিলিতে রিমিল লজে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে আমরা ঠিক সন্ধ্যের আগেই পৌঁছে যাব একেবারে আমাদের গন্তব্য পুরুলিয়াতে। এই পথের দূরত্ব প্রায় 340 কিলোমিটার, আর যেতে সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী প্রায় 8.5 ঘন্টা, কিন্তু আমরা জানি এটা 10 থেকে 11 ঘন্টা লাগবে, কারণ মাঝে আমরা লাঞ্চ এবং বিভিন্ন জায়গার স্পট আমরা ঘুরতে ঘুরতে পৌঁছাবো। দেখতে দেখতে আমরা ড্রেবরা এই টোল প্লাজা ক্রস করে ফেললাম। ডেবরা টোল প্লাজা ক্রস করার পর অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ একটা জায়গা রয়েছে যেখান থেকে সোজা বেরিয়ে গেলে আপনারা বালাসোরের দিকে চলে যাবেন, আর আমরা যাব যেহেতু খড়গপুর হয়ে ঝাড়গ্রামের দিকে, তাই এই ঠিক এই মোড় থেকে বাঁ দিকে আমরা নিচের দিকে নেমে গেলাম। এখান থেকে বেশ কিছুটা গেলে আমরা খড়গপুরের ডান দিকে ঢুকে যাব, আর সেখান থেকে ঝাড়গ্রাম হয়ে আমরা বেরিয়ে পড়ব। দুটো দুরকম নিয়েছি ওটা, ঢোকাও ধরো, বুঝিস কতগুলো হয়েছে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট দোকান একটা পেয়েছি রাস্তার পাশে, চা টা সবই পাওয়া যায়, তো পুরি পাওয়া যায়, সবই পাওয়া যায়, তো সবাই ভেতরে ঢুকেছে, যাই। তো বলো কে কি খাবে, বলো কে কি খাবে, বলো লিখবো কি, লিখবো কি, ঘুগনি মুড়ি। আচ্ছা তো আপনি কি খাবেন? বেশিরভাগ লোকই সব ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে, ভোট বেশি কিন্তু এখন ঘুগনি মুড়িতে।
ও দাদা, ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? ঘুম পাইনি, পড়াশোনা উঠেছেন? কালকে সারা রাত ঘুমাইনি, ঘুরতে আসবে বলে ঘুমই উড়ে গেছে। খাওয়া দাওয়া করে এবার বেরোনো শুরু হলো। আবার আবার একটা লম্বা স্টেজ হবে, দেখা যাক এখান থেকে প্রায় 178 কিলোমিটার। এই রাস্তা দিয়ে গেলে আপনারা অবশ্যই কিন্তু সেই কুমোরপাড়ার গরুর গাড়ি, সেই গরুর গাড়ির দর্শন কিন্তু পেয়ে যাবেন। ঝাড়গ্রাম থেকে কিন্তু শুরু হয়ে গেল পুরো চারপাশে শাল গাছের সুন্দর জঙ্গল। একদম ঝিলিমিলি যাওয়ার আগে এরকম দেখতে পাবেন বাঁদিকে লেখা আছে খান্ডারানী লেক। তো এই যেই জলাধার যেটা রয়েছে সেটা একটা স্পেশাল জায়গা, বিশেষত বর্ষাকালে এলে কিন্তু অবশ্যই ভিজিট করবেন। আমরাও এখন যাচ্ছি ওইদিকে, খুব সুন্দর জায়গাটা, চলুন যাওয়া যাক। কোনো প্ল্যান ছিল না এদিকে যাওয়ার, হঠাৎ করে ইচ্ছা হলো চলো একটু ঢুকেই আস, দেখেই আসি আর কি। জঙ্গলের ভিতরে কিছুটা এগোতেই দেখতে পেলাম একটি সুন্দর ছোট্ট গ্রাম, যেখানে কিন্তু মাটির ঘর ভর্তি রয়েছে। আর সত্যি বলতে গেলে এখানকার মাটির ঘরগুলো একটু অন্যরকম। দাদা লেকটা কত দূরে? দাদা 1 কিলোমিটার? এই রাস্তা স্ট্রেট তো, একদম সোজা। ও কি লাগছে, কি লাগছে? মেইন রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা এসে পৌঁছালাম খান্ডারানী লেকে। এসে গেছি খান্ডারানী লেকে। তো যখন আমি ঝাড়গ্রাম এসেছিলাম তখন এই লেকটা বাদ গেছিলো আর কি, মানে মেনলি রিমিল যখন এসেছিলাম তখন এটা বাদ গেছিলো, এখন তাই এবারেতে যাওয়ার পথে জুড়েই নিলাম। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য রিমিলের দিকে। এখান থেকে ঝিলিমিলি মাত্র আর 30 কিলোমিটার মতো। তো ঝিলিমিলিতে গিয়ে খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু মেনলি দেখুন আশপাশের ভিউটা, ও অপূর্ব। জঙ্গলের মধ্যে কালো পিচের রাস্তা, পুরো জঙ্গল ফুড়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, অপূর্ব লাগছে। রাস্তাটা দেখেছেন, একবার উপর একবার নিচু, একবার উপর একবার নিচু, একবার উপর একবার নিচু। ও কি লাগছে, কি লাগছে, ভর্তি এখানে মাটির ঘর এরকম। যাওয়ার পথে কিন্তু এই ধরনের পরিবেশ দেখলে মন ভরে যাবে। যারা ইটপাটকেলের জগতে থাকেন তারা এই জগৎটা একটু অন্যরকম লাগবেই লাগবে। কেন জানি না এই জঙ্গলেতে এরকম আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু এটা তো আমার সত্যি বলতে গেলে এগুলো দেখলে খুব খারাপ লাগে, কিন্তু জানি না এর কোনো কারণ আছে কি না, অন্য কোনো কারণ, কিন্তু পুরো জায়গাটা দেখছি আগুন ধরিয়ে দিয়েছে, এবং আগুন জ্বলছে। নিচে যে এরকম পড়ে রয়েছে অনেক যে
শুকনো পাতা সেগুলোই আর কি মেনলি জ্বালি দিয়েছে আর কি। এখানে যেমন এখনও জ্বালাইনি দেখলাম, কিন্তু ওদিকটা পুরোটাই জ্বালিয়ে দিয়েছে। অদ্ভুত এক পদ্ধতিতে দড়ি তৈরি হচ্ছে এখানে, সেটা কী দিয়ে তৈরি হচ্ছে আমি কিন্তু জানি না। এটা কি গাছের ছাল দিয়ে তৈরি হয়? হ্যাঁ, এই এই ঘাস দিয়ে? বাবা বাপরে বাপরে, খুব সুন্দর হয়েছে। এরকম ভাবে বানাচ্ছে দেখেছেন? এখান থেকে পুরুলিয়ার দূরত্ব প্রায় 77 কিলোমিটার, কিন্তু পুরুলিয়া যাওয়ার আগেই পুরুলিয়ার স্বাদ আমরা পেতে শুরু করলাম। এলেও কিন্তু আপনারা এই ধরনের পলাশ দেখতে পাবেন, সুন্দর। এই দেখুন গাছের পাড়ে অপূর্ব লাগছে, পুরো পলাশ পড়ে রয়েছে, পুরো পলাশ পড়ে রয়েছে। চলে এসেছি রিমিলে, রিমিল ইকো ট্যুরিজম, অপূর্ব জায়গা। আমি আগেও একবার এসেছি, এবারে শুধু খাবার জন্য এসেছি, ভাবুন। এটা আপনারা বুঝতে পারছেন। চারটে বাইক আছে, চারটে বাইক আছে না না খাওয়ার জন্য, শুধু খেতেই এসেছি ঘোরা। এখানে রেখে দেবো তো, এতটা জার্নি করে এসেছি তো খুব ক্লান্ত লাগছে, আর তারপর খিদেও পেয়েছে খুব জোর, তাই এসে আগে রেস্টুরেন্টে গিয়ে ঢুকি। চলুন, এদের এখানে খাওয়া দাওয়া আমি আগের বারও খেয়েছি, খুব সুন্দর ছিল, এবার দেখি কেমন কি। এই রিমিল কিন্তু নিজেই একটা ট্যুরিস্ট স্পট বললে খুব একটা ভুল হবে না। চটপট আমরা সিট পেয়ে গেলাম এবং খাবারের অর্ডার করে দিলাম। খুব খিদে পেয়েছিল তাই চটপট খাওয়া দাওয়া শেষ করে নিলাম, তারপরে আশপাশটা একটু দেখে নিলাম। এই রিমিল সম্বন্ধে বিস্তারিত ভিডিও এর পরের পর্বতে আসছে। টাটা রিমিল লজ, আবার আসবো কখনো। এইখানটায় ময়ূরটা প্রায় ঘুরতো, ময়ূরটা দেখতে পাচ্ছি না, কোথায় গেল ময়ূরটা? ওই ওই ওইটা আমরা ছিলাম, ময়ূরটা গেল কোথায়? ময়ূরটা দেখতে পাচ্ছি না। সেই ছোট্ট ময়ূরটা এখন হয়ে গেছে বেশ বড়, যদিও দূরে এক জায়গায় বসে আছে, তাই ক্যামেরাতে ধরা পড়ল না, তাই অগত্যায় বেরিয়েই পড়লাম। এই দেখে মনে হতেই পারে যে ওইখানে রাস্তাটা শেষ, তা নয়, আবার ওখান থেকে নিচুতে যেতে যেতে হবে। পাহাড়ের দর্শন আমরা পেতে শুরু করেছি। রাস্তার কন্ডিশন মোটামুটি বেশ ভালো। দোল পূর্ণিমার আগের দিন যাওয়ার ফলে বেশ কিছু প্রসেশন বেরিয়েছিল আজকের দিনে, আমাদের রাস্তাপথে সেগুলো দেখা হয়ে গেল। এবারে সূর্যি মামা পাটে গিয়েছে, তাই অন্ধকার হতে শুরু করেছে, পুরো লাল আর লাল। সারা দিন কাটিয়ে আমরা অবশেষে এই সন্ধ্যেবেলায় এসে পৌঁছালাম অযোধ্যা মোড়ে। বাঘমুন্ডি পাহাড়ের ঠিক পাদদেশে এই অযোধ্যা মোড়, আর এখান থেকে পুরুলিয়ার সমস্ত আশপাশের টুরিস্ট স্পটগুলো ঘোরা যায়। এই দাদার সঙ্গেই মেনলি আমাদের কথাবার্তা হয়েছে, যখন এই সকাল থেকে এই আসছি আসছি করে অনেকক্ষণ ধরে ঘুরেছি। এই দাদার নিজের হোটেল তখন ফুল ছিল, তাই আমাদেরকে পাশের হোটেলে একটি ব্যবস্থা করে দেয়, যেটি তার বন্ধুর হোটেল। আগামী পর্বতে থাকছে বন্ধুরা, আপনারা কোন সময় এখানে আসবেন,
কদিনের জন্য আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কতই বা খরচ, তার পুরো তথ্য। তাই পরের পর্বটি দেখার অনুরোধ অবশ্যই রইল। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যে সকল বন্ধুরা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আশা রাখি পুরুলিয়া আসার এই নতুন রুটটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।